বই পড়ায় স্বাগত জানাচ্ছি, আমি হাফিজ। আজ পড়ছি বাংলা সাহিত্য জগতের ব্যতিক্রমী স্রষ্টা শহিদুল জহিরের একটি বিখ্যাত গল্প পারাপার। শুরু করছি পারাপার। ঘুম ভেঙে গিয়েছিল অলির, বেশ ঘুমিয়েছে সে ট্রেনের কামরার হাজারো ঝক্কি ঝামেলা সত্ত্বেও। ছুটন্ত জানালার বাইরে আধার কেটে যাচ্ছিল, ফুটে উঠছিল প্রথম প্রত্যুষের আলো। চরাচর জেগে ওঠার ঠিক আগে সুষুপ্তি যেন স্বরের মতো ঘন হয়ে এসেছিল। অলির ভালো লাগছিল, বাতাসে হিম ছিল, হয়তো নদী থেকে জলকণা বয়ে আনছিল বাতাস। তৃতীয় শ্রেণীর ডিবেটার ভেতরও রাতের আধার কেটে যাচ্ছিল। অলি দৃষ্টিটা বাইরে থেকে মাঝে মধ্যে ফিরিয়ে আনছিল ভেতরে, যত্ন করে দেখছিল সবকিছু, সকলকে। ওর মনে হয়েছিল দৃশ্যটা যুদ্ধক্ষেত্রের চিত্রের মতো, নারী পুরুষ বৃদ্ধ শিশু জড়াজড়ি করে কাত হয়ে আছে। এরা কে কখন উঠেছে অলি ঠিক জানে না, তবু এরা হয়তো উঠেছে ধস্তাধস্তি করে, মারামারি করে, কনুই মেরে ঠাই করে নিয়েছে সিটের উপর, বাঙ্কের উপর, নিচে ফ্লোরে। আলো বাড়ছিল, নদী এগিয়ে আসছিল, প্রাণের সঞ্চারও ছড়িয়ে পড়ছিল ঢিবির ভেতরে। একে একে জেগে উঠছিল সকলে, টয়লেটের দরজা ঘন ঘন বন্ধ হচ্ছিল আর খুলছিল, মহিলারা আব্রু সচেতন হয়ে নড়ে চড়ে বসছিল, কেউ কেউ তাদের জিনিসপত্র একত্র করছিল টেনে টুনে, সিগারেটের ধোঁয়া উঠতে শুরু করছিল এদিক সেদিক থেকে। দরজার কাছে চটের বস্তা আঁকড়ে ধরে এক বৃদ্ধা তখনও কুঁজো হয়ে ঘুমোচ্ছিল। হঠাৎ অলির নাক ঘেঁষে পা ঝুলিয়ে দিয়ে একজন লোক ঝপাত করে বাঁক থেকে নেমে পড়ল, তারপর গলা বাড়িয়ে জানালা দিয়ে থুতু ফেলে বলল, ঘাট আইসা গেছে। জগন্নাথগঞ্জ ঘাট এসে গেল। লেদার ব্যাগটা টেনে নিয়ে অলির নামতে নামতে দেখল দরজার ধারে শোয়া বৃদ্ধার ঘুম ভেঙেছে। বাইরে আবহাওয়া এখনো কোমল ধূসর, অলির ঝরঝরেই লাগছিল। ওর ভয় ছিল চাটগা থেকে পাবনা এই লম্বা যাত্রায় ঘুম না হলে খারাপ লাগবে। ঘুম ওর হয়েছে, শুতে না পারলেও, এবং সেজন্যে সে তৃপ্তি অনুভব করে। মনের গ্লানি ওর কমে আসে। ও চাটগা গিয়েছিল চাকরির পরীক্ষা দিতে, চাকরি হবে না অলি ভাবে, শুধু শুধু টাকা খরচ। এবারও কতগুলো টাকা খরচ হয়ে গেল, এ এক কুহুক অলি ভাবতে ভাবতে এগোয়। দেখে যাত্রীরা ছুটোছুটি করে স্টিমারের দিকে এগোচ্ছে। আষাঢ় মাস, তবুও নদী ভরা নয়, পানি এখনো নিচে। পাড়ের কাছাকাছি এগিয়ে গেলে দেখা যায় লম্বা ফ্ল্যাট কাছি বাধা হয়ে ভাসছে। ফ্ল্যাটের সঙ্গে শরীর ঠেকিয়ে রয়েছে ফেরি স্টিমার, অন্য পাশে স্টিমারের গায়ে গা লাগিয়ে রয়েছে অন্য একটি ছোট নৌযান। অলি এগোতে এগোতে আলতোভাবে চোখ বুলিয়ে নেয় সাদা আর বাদামি রঙের স্টিমারটির উপর। পেছনে পানির উপর ডেকের গায়ে কালো রঙে বড় বড় অক্ষরে নাম লেখা, ঈশা খান। দৌড়াদৌড়ি ছোটাছুটি চলল অনেকক্ষণ ধরে, কুলিদের ত্রস্ত্র পদশব্দ ক্রমে স্তিমিত হয়ে এলো, মানুষ আর মালপত্র খালি জায়গা ভরে উঠল। দড়ি দ্বারা খুলে সিঁড়ি টেনে নিয়ে ঈশা খানকে খালাসিরা বিচ্ছিন্ন করল। অলির ব্যস্ততা ছিল না, ও নির্লিপ্তভাবে নিচের তলার ডেকে একটি বেঞ্চের এক ধারে বসে থাকল। ঈশা খান কয়েকবার ভেপু বাজিয়ে চলতে শুরু করল, তখন অলি টের পেল ঈশা খান নিজে চলতে পারে না। অচল ঈশা খানকে ঠেলে নিয়ে চলেছে ডান ধারে লেগে থাকা টাকবোর্ডটা। এক হাত দুহাত করে প্রথমে পাশে সরল স্টিমারটা, তারপরে সামনের দিকে এগুলো। অনেকক্ষণ পর অলি সিগারেট ধরালো। ওর বাঁদিকে বেঞ্চের ধার ঘেঁষে কেউ দুটো অসম্ভব পেটমোটা বেডিং রেখেছে। অলি ডান দিকে একটু মোচড় দিয়ে বসে ওর ডান পাটা একটা বেডিংয়ের গায়ে তুলে দিল। ওর একটু ডানে এবং পেছনে একটা সিঁড়ি দোতলায় উঠে গেছে। বেঞ্চে মানুষ গাদাগাদি হয়ে বসেছিল। অলির পাশের লোকটা ওকে সোজা হয়ে বসতে বলল। অলি সোজা হয়ে বসল পা নামিয়ে, কিন্তু তাতে জায়গা বাড়ল না। ও বিরক্তি প্রকাশ করল, লাভ হইল কিছু? ডান দিকে কাত হয়ে আবার পা তুলে দিতে গিয়ে ও দেখল একটা লোক এগিয়ে আসছে। সাহেব সাহেব ধরনের বয়স্ক চেহারার লোক, চোখে চোখ পড়তেই লোকটা কথা বলল, আপনি
এখানে আছেন? জি। বেডিং দুটো আমার, উপরে তুললাম না, একটু দেখবেন। অলি বসে থাকল। সূর্য বোধ হয় তখন উঠছিল। ও ওর লেদার ব্যাগটা বেঞ্চের উপর রেখে পাশের লোকটিকে বলল, ভাই জায়গাটা একটু দেখবেন। মুখ ধুয়ে দোতলায় এলো অলি। রেলিং ধরে দাঁড়িয়ে ও দেখল স্থলভূমির উপর দিয়ে সূর্য উঠছে। যমুনার ধূসর পানি কি এক উদ্বেলতায় থিরথির করে কাঁপছে। ও পানির দিকে তাকিয়ে থাকল। স্টিমারের ধারে ঝাপটা খেয়ে পানি চূর্ণ জলমতি হয়ে বিচ্ছুরিত হচ্ছে। ওর মনে হলো খুব জোরে ছুটছে না স্টিমারটা। কিছুক্ষণ পর ও ডেকের উপর দিয়ে হেঁটে অন্য ধারে এসে দাঁড়ালো। ও টাকটাকে দেখল। লম্বায় অনেক ছোট টাকটা স্টিমারের পাজরে কাঁধ ঠেকিয়ে ঠেলে নিয়ে চলেছে। ধকধক করে যান্ত্রিক শব্দ বেরোচ্ছে। অলি নিচে নেমে এলো। সূর্যের আলো ভূমি এবং পানির উপর দিয়ে সমান্তরালভাবে এসে স্টিমারটা ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নিচে একটা চায়ের দোকান ছিল। অলি চা খাওয়ার কথা ভাবল। চা খেয়ে অলি আবার ফিরে এসে বেঞ্চে বসল। কাত হয়ে বেডিংয়ে পাঠে গিয়ে সিগারেট ধরাতে ধরাতে অলি দেখল একটা কিশোর ছেলে এলো। এসে বেডিং চেপে ধরে বলল, স্যার কুলি লাগবো না? অলি একটু চমকে গেল। কৌতুকে হাসতে গিয়েও হাসল না, ও গম্ভীরভাবে ধোয়া ছাড়ল। ছেলেটা কালো, পেটা শরীর, চকচকে শানিত চোখে প্রত্যাশার গভীর আলো জ্বলছে। অলি বলল, তুই পারবি এই দুইটা নিবার? দুইজনে নিব স্যার। ছেলেটি ওর সঙ্গীকে ডাকলো চিৎকার করে, এই আবুল এদিকে আয়। আবুল এলো, সেও কালো। একটু রোগাটে হলেও অলির দৃঢ় মনে হলো ছেলেটাকে। মনে হলো অবিশ্বাস্য রকমের অভঙ্গুর প্রমাণিত হতে পারে ছেলেটির দেহ। ওরা দুজনে মিলে থাপ্পড় দিয়ে বেডিংয়ের ধুলো ঝাড়ল, টানাটানি করল, ওজন বুঝতে চেষ্টা করলো উঁচু করে। তারপর বলল, পারমু স্যার, আমার করে দিয়েন, আমরা নিমু। অলির মজা লাগছিল। বলল, কত নিবি? ছেলে দুটো হাঁটুতে বেডিং দুটো চেপে বসে আছে। ওরা দুজন দুজনের দিকে তাকালো, ফিসফিস করে পরামর্শ করল। বলল, 5 টাকা দিন স্যার। কম কত ক? আবুল যুক্তি দেখালো, দুইজনে নেওয়ার লাগবো স্যার, ওজন আছে। 5 টাকা স্যার বেশি হয় না। না বেশি হয়, বলল অলি। সিগারেট শেষ হয়ে এলো। অলি আবার একটু হেঁটে আসার কথা ভাবল। ছেলে দুটোকে দেখল, ওরা চুপ করে আছে। ও একটু হাসল, বলল, কি নিবি না? ওরা হাসল না, বলল, আপনি কন স্যার? আমি কি কমু, তোরাই কনা। এবার ওরা আর পরামর্শ করল না। আবুল বলল, 3 টাকা দিবেন স্যার, এর কমে কেউ নিব না। অলি সিগারেটের গোড়াটা ফেলে দিল। ও আবার ছেলে দুটোকে দেখল। ওরা কোনো কৌতুক করছে না, বুঝল ও। চার হাত আর হাঁটুর মধ্যে বেডিং দুটো চেপে ধরে ওরা বসে আছে। কি ভাবছে ওরা ওকে? ঠিক আছে যা নিস, ঘাট আসুক, বলে অলি। অলি স্টিমারের একেবারে সম্মুখে এলো। হুহু করে বাতাস এসে ঢুকছে। ওর চুলগুলো কানের কাছে আশ্রাতে লাগলো প্রবলভাবে। শার্ট প্যান্টের পেছন দিকটা ফুলে উঠল, সম্মুখটা সেটে গেল গায়ের চামড়ার সঙ্গে। ধুকতে ধুকতে এগুচ্ছে ঈশা খান। অলি চোখ কুচকে দেখল। ঘাটের চিহ্ন নেই, শুধু হালকা খয়েরি রঙের পানি। ডেকের উপর এক পাজা লোহার শিকল জড়ো করে রাখা হয়েছে। শিকলের সঙ্গে বাঁধা দুটো নোঙর পড়ে রয়েছে পাশে। একটি বড় চ্যাপটা, অন্যটি ছোট, চার পেয়ে কাঁকড়ার মতো। অলি চ্যাপটা নোঙরটির ওপর বসল। সূর্য উঠছেই। ঈশা খানের দক্ষিণমুখী গতিপথ ক্রমশ পূর্ব থেকে পশ্চিমে সরে যাচ্ছে। ডান এবং বাম দুদিকের পাড়ি দূরে সরে গেছে। দিগন্তরেখার সঙ্গে নদীর অস্পষ্ট তটরেখা মিশে আছে। ওদিকে তাকিয়ে থাকতে থাকতে অলির খেয়াল হলো ছেলে দুটো জড়ো করা শিকলের উপর বসে আছে। ওদের কাজ নেই, অলিরও তাই। অলি কথা বলল না। আবুল বলল, স্যার আপনি কইনে যাবেন? অলি ওদের দিকে একটু পাশ ফিরে বসল, বলল, এই তো কাছেই, ঘাটের পরেই, বাহির গোলা স্যার। আবুল বলে, না বাজার।
ওলি অন্য ছেলেটিকে বলে, তোর নাম কি? বশির। বশির খুব কম কথা বলে। ওলি বলল, তোরা থাকিস কনে? এবারও আবুলি কথা বলে, ঘাটে স্যার। সিরাজগঞ্জ ঘাটে? না, জগন্নাথগঞ্জ। ওলি দূরে তাকিয়ে বলল, দেখ তো ওই যে ঘাট না? ওরা তিনজনে তাকিয়ে থাকল। আবুল বলল, স্যার আপনি ঢাকা থেকে আসলেন না চিটাগাং? দেখা গেল চাটগা ওদের কাছে অপরিচিত নয়। বশির বলল, আমার এক চাচাতো ভাই চিটাগাং চাকরি করে। আমি চাকরি করি না, বলল ওলি। আমি চাকরির পরীক্ষা দিবার গেছিলাম। আপনার চাকরি স্যার হইয়া যাইব, আবুল বলল। ওলি হাসল ওর কথা শুনে, বলল, তোরা যে বেডিং নিবার চাস, বেডিং তো আমার না। ছেলে দুটো চুপ করে থাকলো। ওলি বলল, ঠিক আছে আমি কয়া দিমুনি, যার বেডিং আমি চিনি। একটু শুশুক ডিগবাজি খেয়ে আড়াল হয়ে যাচ্ছিল। আবুল দেখতে পেয়ে চিৎকার করল, শিশু শিশু। ওলি বলল, তোরা একদম ঘাটে থাকিস না ঘাটের কাছে গ্রামে? ঘাটে স্যার। একা? আমি একা থাকি, বলল আবুল। বশিরের বাপ থাকে আর বুইন থাকে, ওর বাপ স্যার বুড়া হয়ে গেছে, ভালো মতো কাম করবার পারে না। ওর বুইনের স্যার দুইবার বিয়া হয়েছিল, কোনো জামাই খাইবার দিবার পারত না, এখন হোটেলের কাম করে। ওলি একটা সিগারেট ধরানোর চেষ্টা করল, কিন্তু বাতাসের তোরে কিছুতেই সম্ভব হলো না। ও উঠে গিয়ে ভেতর থেকে সিগারেট ধরিয়ে ফিরে এলো, বলল, তোর বাপ নাই? না, মা নিকা বইছে, বলল আবুল। ওলি চুপ করে থাকল। আবুল এত বকবক করে, কিন্তু বশির চুপ, বশির আড়ষ্ট। ওলি কথার মোড় ঘুরাতে চায়, বলে, তোগরে চলে কেমনে? চলে না স্যার, বলল আবুল। আমার ঘরে তো লাইসেন্স নাই, মাল ধরবার দিবার চায় না। লাইসেন্স দেয় কেডা, স্টেশন মাস্টার? ওরা ঠিক জানে না। বশির বলে, মনে হয় ওইখান থেকেই দেয়। ওলি ওর চাকরির কথাটা ভাবল, রেলের চাকরি টিকিট চেকারের। চাকরিটা হবে কি যদি হয়, আর যদি ওকে ঘাটে নিয়োগ করা হয় তাহলে ও ছেলে দুটোর জন্য কিছু একটা করবে। ওলি ভাবতে ভাবতে আবেগপ্রবণ হয়ে কথাটা ওদের বলে ফেলল। ছেলে দুটোর চোখে অজানা আশা এবং উৎসাহ ঝিলিক দিয়ে গেল, আর ওলি সেটা দেখতে পেয়ে ওর বোকামি বুঝতে পারল। আবুল উচ্ছ্বসিত হয়ে আবার বলল, আপনার চাকরি হইব স্যার। ওলি হাসল না, বলল, তুই কেমনে জানিস? এর উত্তর হয় না। আবুল হক চকিয়ে গেল, একটু মৃয়মান দেখালো ওকে, বলল, মনে হয় স্যার। ছেলেটা দমে গেছে, ওলির মনে হলো, একটু খারাপ লাগলো ওর। বলল, চাকরি হইবারও পারে নাও হইবার পারে। ওলি উঠে পড়ল, বলল, ঠিক আছে গাইড আসলে আসিস। বেঞ্চে বসে ওলি প্যাকেটের শেষ সিগারেটটা ধরালো। সিঁড়ি বেয়ে বেডিংয়ের মালিক ভদ্রলোক নেমে এলেন, সঙ্গে দুটো ডাগর কিশোরী। ওলির সঙ্গে চোখাচোখি হলো, কিন্তু কিছু বলল না, সামনের দিকে এগিয়ে চলে গেল। ওলি দেখল ইঞ্জিন ঘরের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে লোকটি মেয়ে দুটোকে বোঝাচ্ছে। তারপর ওরা আরও সামনে গিয়ে দৃষ্টির আড়াল হয়ে গেল। বশির এসে হাঁটু গেড়ে বসল বেডিংয়ে ঠেস দিয়ে। ওলি বলল, আর কোনো মোড় ধরবি না? ধরমু স্যার, এই দুইটা দিয়ে আইসা যদি পাই। ওলি দেখল মেয়ে দুটোকে নিয়ে লোকটা ফিরে আসছে। ও হঠাৎ ভীষণ উত্তেজনা অনুভব করল, উঠে দাঁড়িয়ে একটু হেঁটে গিয়ে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল, গভীর করে দম নিল, আঙুল ফোটাল। মেয়ে দুটোকে দুদিকে নিয়ে লোকটা এগিয়ে এলো, ওর সঙ্গে আবার চোখাচোখি হল। আছেন? লোকটা বলল, জি। মেয়ে দুটো এক পলক ওকে দেখল, তারপর সিঁড়ির দিকে এগিয়ে গেল, লোকটাও এগোচ্ছে।
এক মুহূর্ত ইতস্তত করে ওলি কথাটি বলল। লোকটা দাঁড়ালো, আবুল কোত্থেকে যেন সময় মতো এসে গেল, বলল, আমরা নিমু স্যার। মেয়ে দুটো সিঁড়িতে উঠে দাঁড়িয়েছে। লোকটা বশির আর আবুলকে দেখল, বলল, তোরা পারবি না? পারমু স্যার, এর থেকে ভারী মাল নিয়ে যাই। লোকটা চকিতে একবার অলির মুখের উপর দৃষ্টি নিক্ষেপ করল, এক মুহূর্ত মাত্র, তারপর চোখ সরিয়ে নিল, বলল, নিবি কত? 3 টাকা কইছি স্যার। বেশি চাস কেন? 2 টাকা পাবি। বেশি না স্যার, গাড়ি অনেক দূর খাড়া হে স্যার। লোকটা একটুক্ষণ চুপ করে থাকল, থুতনি উঁচু করে ঠোঁট কামড়ে ধরে ভাবল, বলল, না থাক, দরকার নাই। লোকটা চলে গেল। অলির খারাপ লাগলো, মনে হলো সে যেন চুপসে গিয়েছে। ওর মনে হলো ও কি অসহায়, কি বিভৎস রকমের ফাপা। আবুল এবং বশিরকে দেখল ও, ওর মনে হলো আবুল আর বশিরের রাজি হওয়া উচিত। লোকটা বারে বারে বলছিল ওরা পারবে না, ওদের উচিত দেখিয়ে দেওয়া ওরাও পারে। মজুরি হিসেবে 2 টাকা সত্যি কম হয়, তবু আবুল আর বশিরের এটা মেনে নেওয়া উচিত, কারণ অলির মনে হয় ব্যাপারটা একটা চ্যালেঞ্জ। নিয়া নে, অলি বলল, না স্যার, 2 টাকায় এই 2টা বস্তা কেউ নিব? অলির চুপ করে যাওয়া ছাড়া আর কিছুই করার থাকল না। ও বুঝতে পারল লোকটার প্রত্যাখ্যানের আঘাত আসলে ওর নিজের উপর এসে পড়েছে, কারণ বাজে ভাষায় বলতে গেলে ও দালালি করতে গিয়েছিল। অলির বুকের ভিতর একটা বিশ্রী যন্ত্রণা অনুভব করল। আবুল ও বশির এখন এমনকি একদম বিনে পয়সায় হলেও বেডিং দুটো বইলে ওর বোধ হয় একটু ভালো লাগত। অলি আবুলকে আবার বলল, নিয়া নে, 1 টাকাই তো কম। না স্যার, 3 টাকাতেও এই মাল কেউ টানব না। অলি ক্ষুব্ধ হয় বোকার মতো, তাইলে আমাকে দেয়া কোয়ালি কেন খামাখা? আমরা কি জানি স্যার 2 টাকা দিবার চাইব? অলি বুঝতে পারে না ও কি করবে বা যা করছে তা ঠিক করছে কিনা, বুঝতে পারে না লোকটাকে কাবু করা যায় কিভাবে, একই সঙ্গে বুঝতে পারে না লোকটাকে কাবু করা প্রয়োজন কেন। মনে হয় লোকটার কি দোষ, ও ওকালতি না করতে গেলে তো কোনো ঝামেলাই হতো না। তবু লোকটার দোষ আছে, ভাবল অলি। লোকটার চকিত দৃষ্টিহানার সেই ঝাপটার কথা মনে পড়ল। ওর মনে হলো লোকটা ওর ওকালতিতে বিরক্ত হয়েছে, তাই এমন মজুরি দিতে চাইছে যাতে আবুলরা মোট না নেয়। এটা আসলে ঘুরিয়ে না বলা, এখানে না বলার কি আছে, মোট তো সে নেয়াবেই। আবুল আর বশিরে নিলে অসুবিধা কি? অলি ভাবল সে যে সুপারিশ করেছে সেইটাই লোকের কাছে দোষের হয়েছে। লোকটা কি সুপারিশ পছন্দ করে না, নাকি অলির মতো লোকের সুপারিশ বলেই সেটা অপছন্দের? অলির খারাপ লাগে, নিজেকে তার তুচ্ছাতি তুচ্ছ মনে হয়, কিছুটা অস্থিরও লাগে। তার মনে হয় বেডিংয়ের মালিক লোকটা বেশি পয়সা দিয়ে হলেও অন্য কুলি নিবে। সে অলিকে বেডিং পাহারা দিতে বলেছিল বিনিময়ে, কোনো সুপারিশ করতে বলেনি। অলি বসে বসে এক দুর্বোধ্য অপমানের ক্ষত চাটে। আবুল আর বশির চক্কর দিয়ে আসে। নিমু স্যার, 2 টাকাতেই নিমু, বলে আবুল। অলি একটু অবাক হলো, ভাবল ওরা বোধ হয় আর কোনো মোড় ধরতে পারেনি, ঘাট দেখা যাচ্ছিল। স্টিমার ভেপু বাজিয়ে সতর্ক করলো, যাত্রীদের মধ্যে চাঞ্চল্য দেখা গেল। ঘাট নিকটবর্তী হচ্ছিল ক্রমে। স্টিমার ঘাটের ফ্ল্যাটের সঙ্গে ফেরার আগেই একজন সিঁড়ি লাগানোর জায়গায় এসে ঠাসাঠাসি করে দাঁড়ালো। স্টিমার আস্তে আস্তে ফ্ল্যাটের গা ঘেঁষে এলো। দরাম দরাম করে লাল জামা পরা কুলিরা লাফিয়ে পড়ল স্টিমারের ভেতর, ছুটোছুটি আর হল্লা তুঙ্গে উঠল। অলির তারা ছিল না, ও প্রথমে একটু দূরে সরে থাকল। দেখল সেই লোকটা আর মেয়ে দুটো, লোকটার সঙ্গে আর কে কে এবং কোন কোন মালপত্র বোঝা গেল না। চারদিকে অজস্র মানুষের ঢল আর মোট মাথায় অসংখ্য কুলি। অলি দেখল আবুল আর বশির মাথায় বেডিং ওঠাচ্ছে। পাটাতন সিঁড়ি নামিয়ে দিতেই থেমে থাকা জমাট জনতা গলে গেল, ঢলের মতো পড়তে শুরু করল। অলি চলমান স্রোতে মিশে এগোতে থাকল। অলি দেখল
বশির ওর চাইতে একটু আগে আগে যাচ্ছে। আবুলকে ও দেখতে পেল না। ইস্পাতের ফাঁপা ফ্ল্যাট পার হওয়ার সময় দমদম শব্দ হচ্ছিল। ফ্ল্যাট এবং তীরভূমির মধ্যে 5-6 গজের ফাঁক। কয়েক হাত চওড়া পাটাতন সিঁড়ি বেয়ে যাত্রীরা এগোচ্ছিল। বশির পার হয়ে গেল। অলি পার হয়ে এক পা কেবল বালির মধ্যে দিয়েছে। হঠাৎ ঝপাত করে একটা শব্দ হলো। পানিতে কেউ পড়ে গেছে? পাটাতন সিঁড়িটা দড়ির রেলিং দেওয়া। অলি ভিড়ের মধ্যে একটু পিছিয়ে এক পাশে সরে গিয়ে দেখতে চাইল ব্যাপারটা কি, কিন্তু ভিড়ের চাপে অলি নড়তে পারল না। জনতা স্রোত একটু এক মুহূর্ত থেমে থেকে আবার এগোতে লাগল। অলি এগোতে এগোতে দেখল মানুষজনকে ধাক্কা দিয়ে ঠেলে একটি ছেলে এগিয়ে যাবার চেষ্টা করছে। প্রায় একই সঙ্গে আরেকটি লোক বেপরোয়ার মতো ভিড় ঠেলে এগিয়ে এলো। লোকটা ছেলেটাকে ধরে ফেলল। অলি দুজনকেই চেনে। ছেলেটা আবুল, আর লোকটা সেই বেডিংয়ের মালিক। লোকটা দুহাতে আবুলের হাত আর ঘাড় চেপে ধরে যাতায়াত পথের বালির দেয়ালের সঙ্গে সেটে দাঁড়িয়ে থাকলো ভিড় কমার আশায়। অলি ওদের সামনাসামনি হয়ে বলল, কি হয়েছে? আপনি সেই দালালটা না? লোকটার ক্ষিপ্ত চোখ জলজল করে। অলির হৃৎপিণ্ড চাবুক খেয়ে এক মুহূর্ত যেন থেমে থাকল। মাথা ঝিমঝিম করে উঠল। ও সরে পড়তে চাইল। ওর মনের ভেতর থেকে কেউ বোধহয় যুক্তি বুদ্ধি ওকে জানালো সরে পড়াই ভালো। লোকজনের ভিড় কমে এলো। লোকটা আবুলকে পেছন দিকে নিয়ে গেল। অলি সামনের দিকে পা বাড়াল। ওর বুকের ভেতরটা তখনও গাল হয়ে লাফাচ্ছে। ওর ইচ্ছে হলো ফিরে দেখে, দেখে কি হচ্ছে পেছনে, এবং ও ফিরল। বাতাস লাগলেই পাতা কাঁপার মতো ওর বুকের ভেতরটা কাঁপল। ও বুঝতে পারল আবুল পানিতে মোট ফেলে দিয়েছে, এবং বুঝতে পেরে এমন কিছুই খারাপ লাগল না। যাত্রীরা সবাই ট্রেনের দিকে চলে গেছে। ফ্ল্যাটের উপর একজন লাল জামা পরা কুলি দাঁড়িয়ে আছে, মোট নিয়ে দাঁড়িয়ে আছে সুতি সাদা কোট পরা দুজন টিকিট চেকার। ওদের একজন আবুলকে পিছমোড়া করে ধরে রেখেছে। অলি থুথু ফেলল। বেডিংয়ের মালিক লোকটা ফ্ল্যাটের ধার থেকে নিচের দিকে তাকিয়ে চেঁচাচ্ছে। অলি এগিয়ে দেখল তিনজন কুলি মোটা ভেজা বেডিংটা তুলে আনার চেষ্টা করছে। বশির এগিয়ে গিয়েছিল, আবার ফিরে এলো। অলি ভাবল আবুল এটা কিভাবে করল? বশির যে মোট বইতে পারে আবুল সেটা ফেলে দিল। অলি যুক্তি সুপরামর্শে কান্না দিয়ে ফ্ল্যাটে উঠে এলো। চারদিক দেখল। মেয়ে দুটোকে সে খেয়াল করল। অলির মনে হলো কি এক আকর্ষণ যেন থাকে এই মেয়েগুলোর, দেখলেই ভালো লাগে। অলি আবুলের দুরবস্থায় কাতর বোধ করল। আধো উপুর হয়ে ঝুঁকে দাঁড়িয়ে আছে আবুল, সোজা হতে পারছে না, কারণ ওর হাতের কনুই দুটো পিঠের পেছনে একসঙ্গে চেপে ধরে রেখেছে টিকিট চেকারদের একজন। অলি টিকিট চেকার দুজনের সঙ্গে কথা বলতে চেষ্টা করল। ওরা জানালো মঞ্চের মূল ব্যক্তি সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। অলি বুঝল এই ভারী তথ্যটা ওদের এমন নিঃস্বার্থ তৎপরতায় উদ্দীপ্ত করেছে। লোকটা অলির খেয়াল করছিল, বলল, আপনি কি চাচ্ছেন? ভিজে কালো হয়ে যাওয়া বেডিংটা কুলিরা টেনে হেসড়ে নিয়ে এলো। বালি লেগে পুরো বেডিংটা একাকার। ওটার দিকে তাকিয়ে লোকটা আরো খেপে গেলে অলি অবাক হতো না। এই সময় অলি কথা বলতে শুরু করল, অত্যন্ত নিরীহ কণ্ঠে, অত্যন্ত প্ররোচনাময় কথা। ছেলেটা তো বোধ হয় ইচ্ছা করিয়া ফেলায় নাই, ওকে আর মায়েরা কি হইব? লোকটার মুখ দেখে অলির মনে হলো লোকটার পিত্তথলিটা গলে গেছে ওর কথা শুনে। সে বলল, মারব না, আমি ওকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করব, এবং সে যাতে তার প্রাপ্য যথাযথভাবে পায় সে ব্যাপারটা নিশ্চিত করার মতো ক্ষমতা আমার আছে। শুয়োরটা ইচ্ছে করে বেডিংটা ফেলে দিয়েছে। অলির ইচ্ছে হলো যে বলে, স্যার আমি আপনার বান্দা, কিন্তু স্যার বেয়াদবি মাফ করবেন, এক টাকায় এমন মালটা নিতে চাইলে সে মাল স্যার পানিতে পড়েই। অলির ইচ্ছে হলো অট্ট হাসিতে চারদিক ডুবিয়ে দিতে, কিন্তু সে হাসল না, সতর্ক হলো যাতে মুচকি হেসে না ফেলে। সতর্ক করল ওকে সেই ভয়। ও শুধু বলল, কেউ ইচ্ছা কইরা এমন কাম করে না।
লোকটা মূলতই ওর উপর চটে ছিল, ওলি জানে না কেন। শুধু এটুকু কথাতেই সে একটা শুকনো দৃষ্টি ছুড়ে দিল, বলল, ইউ অলসো ওয়েট, তোমার ওকালতির পাওনাটা মেটানো দরকার। আই শুড টেক কেয়ার অফ ইউ অলসো। অলির মনে হলো ওর হৃৎপিণ্ডটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, লোকটা ওকে ইতর বাচকে নামিয়ে দিয়েছে। সেই সত্যটাকে উপলব্ধি না করতে মনে প্রাণে চেষ্টা করল ও, মিনমিন করে বলল, আমি শুধু কইতাছিলাম। লোকটা বোধ হয় ভাবল অলি সটকে পড়তে চাচ্ছে। সে এগিয়ে এসে অত্যন্ত ভদ্র এবং নিস্পৃহভাবে অলির শার্টের আস্তিন ধরল। অলি নিজেকে আয়ত্তে নিতে চাইল প্রাণপণে, ভেতরের কাপনির গলা টিপে ধরতে চাইল। ধুলো উঠছিল, গরম লাগছিল, অলি ঘামতে লাগল, গলাটা শুকিয়ে গেল। ঢোক গিলে সে বলল, শার্ট ছাড়েন। লোকটা ছাড়ল না। ওয়েট! অলি মুহূর্তে চিন্তা করার সময় না দিয়ে ঝটকা মেরে শার্টের হাতা মুক্ত করল, কিন্তু সঙ্গে সঙ্গে লোকটা হাত তুলে ওর কলার চেপে ধরল। অলি ক্ষিপ্তের মতো বলল, হাত ছড়ায় কথা কন আমক শুয়োর, তোমাকে আমি উচিত শিক্ষা দেব। অলি লোকটার সাহস এবং ধৃষ্টতার পরিমাণ দেখে স্তম্ভিত হল। দেখা গেল বালির কাটা পথ দিয়ে তিনজন ঘাট পুলিশ আসছে, সঙ্গে সাধারণ পোশাকের একজন লোক। অলি বুঝল জটিল প্যাচের মধ্যে জড়িয়ে গেছে সে, বলল, হাত ছড়ান। লোকটা হাত ছড়াল না, বরং পুলিশ দেখে যেন সে আরো জ্বলে উঠল প্রচণ্ডভাবে। সে অলির গালে চর কষে গাল দিল, স্কাউন্ডেল! চর খেয়ে অলির চোখে পানি এসে গেল, গাল বেয়ে নেমে এলো জলের ধারা। অলি একবার লোকটার মুখের দিকে তাকাল, থুতনিটা উঁচু করে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে লোকটা। অলি ঠোঁটে নোনা পানির স্বাদ পেল, চকিতে বোধ আর বোধহীনতাকে তুচ্ছ করে একটি অনুজ্ঞা রক্তের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের মতো দ্রুত শরীরের সর্বত্র আঙুলের ডগায়, চোখের তারায়, হাতের পেশিতে সঞ্চারিত হয়ে গেল। আঙুলের ডগা গুটিয়ে মুষ্টিবদ্ধ হয়ে গেল, চোখের তারায় দুপুরের রোদ খেলে গেল, হাতের পেশি চিতার মতো তৈরি হয়ে গেল। অলির ডান হাতের মোটটা লোকটার চোয়াল স্পর্শ করল, ছিটকে পড়ে গেল লোকটা। প্রায় একই সঙ্গে নিজেকে ঝাঁকি দিয়ে মুক্ত করে নিল আবুল, দৌড় দিল ফ্ল্যাট পার হয়ে স্টিমারের পেছন দিকে, তারপর ঝাঁপিয়ে পড়ল যমুনার কালো ঘোলা পানিতে। যে যেখানে আছেন ভালো থাকুন, বই পড়ার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।